Hello friends, welcome to my YouTube channel. It's name my little bliss. So, আজকে আমার বার্থডে. আজকে মানে এখন বাজে রাত কটা? এখন বাজে 12:22. এখন বাজে 12:22. So, আজকে আমি শুট থেকে জাস্ট এসে 9টার দিকে বাড়ি এসেছি. এসে আমি কাজবাজ করে ঘুমিয়ে গেছিলাম 12টার দিকে. অঞ্জন এলো আমার বাড়িতে. কেক নিয়ে এসে দিদি পাঠিয়েছিল মানে বলেছিল কি কেক আনার জন্য. সো 12টার দিকে পাক্কা 12টার আগেই কেক নিয়ে হাজির হয়ে গেছে. তো কেক কাটা হয়ে দিদি দাদা অঞ্জন সবাই উইশ করে নিল আর কেকও কাটা হয়ে গেল. কেক প্রায় খাওয়াও হয়ে গেছে আর সবাই প্লিজ আমাকে জন্মদিনে উইশ করে দাও. আর কালকের কি প্ল্যান তোর? বর্তমানে এটাই প্ল্যান যে বাইরে যাব না আমি. আমার শরীরটা ভীষণ খারাপ মানে তিন গায়ে জ্বর, খুব জ্বর. এখন তো কথা বলতে পারছি, দুদিন ধরে আমি কথা বলতে পারছিলাম না. তো এই জন্য বলছি এখানে কেক লেগে আছে তোর উপরে. বাইরে ঘুরতে যাব কাল, এখানে কেক লেগে আছে. ঠিক আছে নোট, বাইরে ঘুরতে যাব কাল বিকেলে ময়দানে. ওখানে আবার কেক ফেক কাটা হবে বললো যে আমার সাইড থেকে কালকে কেক কাটাবো. আমি ঠিক আছে, এটা দিদির কেক, দিদির সাইড থেকে দিদির কেকটা কাটলি, আমার সাইড থেকে আমি আমার কেকটা দেবো. ও বলছে যে বাইরে খেতে যাবো, চল আমি তোকে ট্রিট দিচ্ছি. তো আমি বললাম না আমি বাইরে খাওয়ার খাবো না, কারণ আমার ভীষণ শরীরটা খারাপ. তো আমি ওকে বললাম তুই বাড়িতে রান্না কর, আমার জন্য যেটা পারিস রান্না কর, আমি ওইটাই খাবো. তো ঠিক আছে, ও মেনুগুলো বললো. আমি বলছি আমি চিংড়ি মাছে মালাইকারি খাবো না, আমি চিংড়ি মাছে বাটি তরকারি খাবো. বলছি না আমি তো মালাই, আমি তো চিংড়ি মাছে বাটি তরকারি খাই না, আমি তো মালাইকারি খাই. মানে বাদ দে আমার, ঠিক দিচ্ছে ও কিন্তু খাচ্ছে ও. আচ্ছা ঠিক আছে, কালকে বাড়ি তরকারি হবে. তো বেশি কথা না বাড়িয়ে দেখা হচ্ছে কালকে সকালে. আর কেক কাটার ভিউটা তোমরা পেয়ে যাবে এর মধ্যেই. ঠিক আছে, সো টাটা বাই বাই, গুড নাইট, কালকে সকালে দেখা হচ্ছে. গুড মর্নিং। সো এখন বাজে 9টা, মানে আমি অনেক আগে থেকে উঠেছি ঘুম থেকে. চাটা বানিয়েছি, এখন আমি চা খাবো, রেডি হয়ে যাব, দেন তারপরে আমি আর অঞ্জন মিলে বাজার যাব, বাজার করব, রান্না করব, খাওয়া দাওয়া করব. সো তাতে চাটা খেয়ে নিই, ভীষণ গলাটা ব্যথা করছে, মাথা যন্ত্রণা করছে. চাটা খেয়ে রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা করছি. এখন বাজে 12:15, তখন বাজার যাবো বেরিয়েছিলাম, বাট এত রোদ বেরিয়েছে আমার শরীরটাও ভালো নেই. তো অঞ্জন বললে তোকে যেতে হবে না, আমি বাজার যাবো, সব কিছু কিনে নিয়ে আসবো. ও বাজার থেকে, ও একাই বাজার গেছে, বাজার গিয়ে সব কিছু কেনাকাটি করেছে, এসে নিজে একা সব কিছু করেছে, মানে এ টু জেড ও নিজেই করেছে. এখন রান্না করছে, দেখি কত দূর রান্নাটা হলো. আর আমার ভীষণ খিদে পেয়েছে, আমি প্রচুর এক্সাইটেড খাওয়ার, মানে খাওয়ার খাওয়ার জন্য. তো চলো রান্না করে কি করছে দেখি. আমার 2 কাতলাটা কমপ্লিট হয়ে গেছে. 2টো কাতলা মাছ আমি এনেছিলাম, কাতলা মাছ মানে কাতলা মাছের পিস এনেছিলাম. তো আমার এখানে 2 কাতলাটা একদম কমপ্লিট. তো 2 কাতলাটা আমার হয়েই গেছে একদম. কালারটা দেখতে পাচ্ছি কেমন, আমি রান্না করেছি আজকে. ঠিক আছে, খেতে কেমন আমি জানি না, ফার্স্ট টাইম ট্রাই করেছি. পূজা খাবে, ঠিক আছে, তারপরে খেয়ে পূজা বলবে. আর এখানে আমার চিকেনটা চলছে. কি চিকেন করেছিস? হ্যাঁ আজকের ওই হারিয়ারি চিকেন, তুই যে রেসিপিটা আমাকে শিখিয়েছিলি ওই ধনে ধরবে বাটা দিয়ে ওটা. বাট আই থিঙ্ক তুই হলুদ দিয়ে দিয়েছিস তাই না? হলুদটা একটু বেশি পড়ে গেছে. হ্যাঁ হলুদ দিতে হতো না, এই জন্য কালারটা হালকা বোঝা যাচ্ছে না, বাট টেস্টে বোঝা যাবে তাই না? আর এখনো বাকি আছে, ধনে পাতা একটু কম হয়ে গেছে, তো ও হালকা হালকা নীলাভ ভাব এসছে. তো যাই হোক, মোটামুটি খাওয়া টাইমে বোঝা যাবে কিরকম কি হবে কি না. আমি এখন একটু কষা কষা করবো এটা. আর কি রান্না করছি? আর আমি করছি আর এখানে আছে বাটি তরকারি. বাটি তরকারিতে মাছটা আমি পুরো একদম মশলা দিয়ে, চিংড়ি মাছটাকে আমি পেশাই করে তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি. এখন এটা একটু পরে আমি এই ঢাকনাটা লাগিয়ে আমি জলে, গরম জলে বসাবো. তারপরে এটা আমি আবার কড়া ঢেলে যা করার করবো, মানে একটু ছুঁকে টেপ টাইপের নেবো. তো চলো এটা যখন হয়ে যাবে একদম সব কিছু রেডি করে আমি দেখাচ্ছি.
আমার অবস্থা একদম খারাপ, চুলটুল দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি কালকে আমার শ্যুট ছিল, এখানে সিঁদুর আছে, অন্য কিছু মনে করবে না যে আমার বিয়ে হয়ে গেছে। অ্যাকচুয়ালি কালকে শ্যুট ছিল, রিসেপশন শ্যুট ছিল। সো ও রান্নাটা হয়ে গেছে, মানে হচ্ছে, অনেক প্রায় হয়ে এসছে। সো ততক্ষণ চান টান করে নিই, পুজো টুজো দিয়ে দিই, দেন তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি খাওয়ার টাইম। চান টান করে চলে এসেছি আমি, ঠাকুরকে পুজোও দেওয়া হয়ে গেছে আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। অঞ্জনও চান টান করে চলে এসছে, ও এখন থালা রেডি করছে, মানে ফুল ডেকোরেশন করছে ভালো করে, যেহেতু আজকের আমার বার্থডে, তো ভালো করে সাজিয়ে গুছিয়ে আমাকে খাওয়াবে। সো খাওয়ার টাইমে দেখা করছি কেমন রান্না করেছে, কত সুন্দর হয়েছে, টেস্ট সব কিছু বলছি তোমাদের। হাই ফ্রেন্ডস, তো আজকের এমনিতে সানডে, তার উপরে আবার পূজার জন্মদিন, তো স্পেশাল কিছু তেমন কিছু আমি করিনি, কারণ দিদি আমাকে যতটুকু করতে বলেছে আমরা সেটাই করেছি। কালকে রাতে কেক কেটেছি, আজকে দুপুরবেলা ও বলেছিল যে, দিদি বলেছিল কিছু ভালো কিছু খেতে, তো ওর শরীরটা খারাপ, জ্বর, তো আমাদের বাইরে যাওয়ার প্ল্যান ছিল, তো বাইরে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল হয়েছে। তো আমি কী করলাম, বাড়িতেই একটু মাছ মাংস মাংস নিয়ে এসে একটু রান্না করেছি, আর যদিও ও হেল্প করেছে, কারণ আমি খুব একটা ভালো রান্না করতে পারি না, ও হেল্প করেছে, তার জন্যই আমি রান্নাটা করতে পেরেছি ভালোভাবে। তো দেখো, তোমরা দেখো, এনজয় করো কী কী রান্না করেছি আর থালা কীভাবে সাজিয়েছি সেটাও তোমরা দেখো। আর এখন পূজা খাবে, পূজা খেয়ে বলবে কোনটার টেস্ট কীরকম কী হয়েছে। তিনটে তরকারি করেছি, একটা হচ্ছে চিংড়ি মাছের বাটি তরকারি, মা হারিয়ালি চিকেন আর দই কাতলা। তো তিনটে পূজা খাবে, পূজা খেয়ে বলবে প্রত্যেকটা টেস্ট কেমন হয়েছে, ঠিক আছে। আর এবং দুপুরে আমরা, সরি দুপুরে নয়, বিকেলে আমরা যাচ্ছি ঘুরতে, ভীষণ মজা করবো, ভীষণ খুব 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 মজা করবো। তো দুপুরে যখন ঘুরতে যাবো সেটাও সঙ্গে থাকবে, তোমরা সবাই, তোমরা দেখতে পাবে আমরা কী কী করি কী না করি, ঠিক আছে। তো চলো এখন বর্তমান পূজা খাক, খাওয়ার পরে আমিও খাই, খাওয়ার পরে দেখা হচ্ছে যখন ঘুরতে যাওয়ার সময়। ফাইনালি লাঞ্চটা একদম কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, একটু ক্লোজ কর। অঞ্জন আমার জন্য আজকে ভালোভাবে থালাটা সাজিয়েছে, কী কী রান্না করেছে বলছি। এটা হচ্ছে চিংড়ি মাছের বাটি তরকারি, এটা হচ্ছে হারিয়ালি চিকেন, আর এটা হচ্ছে দই কাতলা, এটা ভাত, এটা স্যালাড। সো আমি এখন খেয়ে বলবো কেমন হয়েছে, আশা করি খুবই ভালো হবে। আমি জানি ওই চিকেন রান্নাটা কিন্তু খুবই ভালো করে। চিংড়ি মাছের বাটিটাগুলো খুব ভালো হয়েছে, একটু ঝাল দিতে হতো, কারণ আমি ঝাল খুবই পছন্দ করি। সত্যি বলবো, আমার কয়েকদিন ধরে শরীরটা এতটাই খারাপ না, কিছু খেতে পাচ্ছে না, এই খাবার খেয়ে এত ভালো লাগছে না, টেস্ট আমার দারুণ লাগছে। কিন্তু জ্বরের ওপরে একটু স্পাইসি খাবার খেতে ভালো লাগে। এবার টেস্ট করবো দই কাতলা। আমি একটু মাছ ভেঙে নেব, দারুণ হয়েছে। সো আমি লাঞ্চটা কমপ্লিট করে নিই, যখন বিকেলে ঘুরতে যাব রেডি টাইমে তোমার সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে। এখন বাজে 4টে, আমি একদম রেডি হয়ে গেছি। এটা আমার নতুন ড্রেস, এটা হচ্ছে আমাকে দিদি গিফট করেছে বার্থডেতে। সো আমার ফুল লুকটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও। আর অঞ্জন এখন জুতো পরছে, একসঙ্গে এখন বেরিয়ে যাব। আমি চলে এসেছি ওর আগে আমি ওর বাড়িতে রেডি হয়ে চলে এসেছি, এখনো রেডি হয়নি। মেট্রো স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি, ঠিক আছে। না না, লেট করেছো। সো এখন আমরা ভিক্টোরিয়া থেকে বেরিয়ে যাচ্ছি, বিকজ আমরা অনেক লেটে এসেছিলাম। সো দুটো রিলস বানিয়েছি, ছবি ক্লিক করেছি, কেকও কাটা হলো না, কারণ এটা 6টা মানে বন্ধ হয়ে যায়। সো শরীরটাও খুব খারাপ করছিলো, তাই বললাম অঞ্জনকে যে এখন কেক কাটবো না, বাড়িতে গিয়ে কেকটা কাটবো। আর একটু মুডটা অফ হয়ে গেছিলো, কেকটা কাটতে পারিনি, বিকজ মানে আমি নিজের ইচ্ছেই কাটিনি। এই বাবা, এখন বাজে রাত 8টা, আমি আর অঞ্জন বাড়ি চলে এসেছি, আমাদেরই ফল্ট, মানে আমরা দেরি করেই গেছিলাম। সো ভিক্টোরিয়া
অ্যাকচুয়ালি আমার ফল ভিক্টোরিয়া হচ্ছে বন্ধ হয়ে গিয়েছিল, তো দুটো পিক তিনটে পিক যে তুলেছি আমি আর দুটো রিলস বানিয়েছি, তাও ভালো মতো বানানো হয়নি বিকজ অন্ধকার হয়ে গেছিলো আর ওটা হচ্ছে 6টার মধ্যে বন্ধ করে দেয়, তো তার জন্য বাড়িতে এসেছি, বাড়িতে এসেই বাড়িতেই কেকটা কাটবো। সো এখন অঞ্জন এই এটা কী কী বলে ভুলে গেছি, এটা হ্যাপি বার্থডে একটা ব্যান্ড হয়, সো ওটা পরিয়ে দিলে এখন আমি কেক কাটবো। সো তোমরা ফুল ভিডিও দেখতে থাকো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পূজা, হ্যাপি বার্থডে টু মি। তিখা তিখা আগে আগে তিখা না দাঁড়া, অলরেডি আমি কেক কেটে নিয়েছি, কেকটা খেয়ে বল কেমন। আমি খাবো, কালকে একটা ভালো না আজকে একটা ভালো, এই কেকটা আমার পক্ষ থেকে আমি দিয়েছি ওকে, ঠিক আছে। ট্রাফল কালকেও ট্রাফল কেক ছিল, আজকেও চকলেট ট্রাফল কেক, কিন্তু দুর্ভাগ্যবশত এটাই যে আমাদের যে প্ল্যান ছিল ওই প্ল্যানে আমরা সাকসেস হয়ে উঠতে পারিনি বিকজ অফ মি, তার জন্য পূজা আমার উপরে খুব রাগও দেখিয়েছে। যাই হোক মোটামুটি আমরা কেকটা কেটেছি, যাই হোক মোটামুটি সবাই মন খারাপ, আমার খুব খারাপ লাগছে আমার জন্য কেক কাটতে পারিনি বা এনজয় করতে পারিনি। একটা জিনিস দেখাচ্ছি, আমার কেকে টাকা পেয়েছি মানে পয়সা, যাই হোক চলো এখন মোটামুটি পূজা কেকটা খাক, আমিও কেকটা খাই।